দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীরা আগামীকাল অর্থাৎ 10 তারিখ ধর্মঘটের ডাক দিয়েছেন এবং সেই ধর্মঘটকে সমর্থন করে কলকাতা কর্পোরেশন এই মুহূর্তে বামেদের মিছিল সেই কর্মসূচির দিকে নজর রাখবো সরাসরি কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমি সরাসরি কথা বলে নেব অর্ণবের সঙ্গে অর্ণব এই মুহূর্তে সেখানে ঠিক কি ছবি দেখো কলকাতা পুরসভায় দুটো মিছিল চলছে একটা সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল চলছে অন্যদিকে তুমি দেখতে পাচ্ছো যে পুরসভার ভেতরে কিন্তু এখানে কেএমসি জয়েন্ট ফোরাম অফ ট্রেড ইউনিয়নস অর্থাৎ বাম সমর্থিত যে যে সংগঠনগুলি রয়েছে তাদেরও এখানে মিছিল চলছে আমরা কথা বলে আমাদের মূলত দাবি বকেয়া 35% ডিএ এটা দিতেই হবে স্বচ্ছ নিয়োগ শূন্য পদে নিয়োগ এবং সম কাজে সম বেতনের দাবিতেই আমাদের এই ধর্মঘট কালকে আমরা রাস্তায় থাকব শ্রমিক কর্মচারীরা রাস্তায় থাকবে তাদের ন্যায্য যে পাওনা গণনা তার হিসেবে বুঝে নিতে কোনো ছুটি না ধর্মঘট কারি হব আমরা আমরা অফিসে না এসে ধর্মঘট করব ছুটি না এবং মোদী সরকার অনেক দিয়েছে বহুবার দিয়েছে লড়াই হবে দেখা যাবে সরকার এখানে কালকে তারা যেটা করবেন তারা বাইরে পিকেটিং করবেন কলকাতা পুরসভার বাইরে এবং আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে কলকাতা পুরসভার অভ্যন্তরে আজকে পরপর দুটি মিছিল হচ্ছে একটি সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে হচ্ছে এবং আরেকটি হচ্ছে এই জয়েন্ট ফোরাম অফ ট্রেড ইউনিয়ন তাদের ব্যানারে হচ্ছে এবং সেই মিছিল ইতিমধ্যেই কলকাতা পুরসভার ভেতরে চলছে আজকে যেরকম আমরা জানি রাইটার্স বিল্ডিংয়ে চলছে তার পাশাপাশি খাদ্য ভবনে হওয়ার কথা রয়েছে ব্যতিক্রম নয় কলকাতা পুরসভা এবং কালকে যে ধর্মঘট রয়েছে 10 তারিখ যে ধর্মঘট তার সমর্থনে কিন্তু আজকে এই সংগ্রামী যৌথ মঞ্চ এবং জয়েন্ট ফোরাম অফ ট্রেড ইউনিয়ন তারা দুজনেই কিন্তু আজকে মিছিল করছেন কলকাতা পুরসভার ভিতরে একদমই অর্ণব তুমি আমাদের ছবি দেখাতে থাকো আমরা জানি বকেয়া ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলন করছেন অনশন করছেন তারা সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে একাধিক কর্মসূচি পালন করা হয়েছে এবং তাদেরই ডাকা আগামীকাল ধর্মঘটের যে কর্মসূচি সেই কর্মসূচিকে সমর্থন করে এই মুহূর্তে কলকাতা পুরসভায় বামেদের মিছিল সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি অন্যদিকে শহীদ মিনার চত্বরে ডিএর দাবিতে সরকারি কর্মচারীদের যে আন্দোলন অনশন চলছে সেই ছবিও পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এবার হাড়োয়া জুড়ে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোস্টার পড়ল পোস্টারে হাড়োয়া তৃণমূল বিধায়কের আত্মসহায়কের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে সমীরণ কি অভিযোগ পোস্টারের কি বক্তব্য দেখো হাড়োয়া বিস্তীর্ণ এলাকা জুড়ে আজ সকালবেলা হাড়োয়া বাস স্ট্যান্ড মল্লিকপুর পিয়ারা এই সমস্ত এলাকায় পোস্টার দেখা যায় পোস্টারে হাড়োয়ার বিজেপি তৃণমূল বিধায়ক শেখ হাজি নজরুল ইসলাম তথা বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান তার নামে একাধিক পোস্টার এবং সেখানে নিচ্ছে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ এবং কোথাও লেখা রয়েছে মেসো ভেরি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বিধায়ক জবাব দেওয়ার কথা বলা হয়েছে কোথায় বলা হয়েছে যে প্রাথমিকে নিয়োগে দুর্নীতি হয়েছে এবং দুর্নীতিতে তিনি ঘুষ নিয়ে চাকরি দিয়েছেন এবং তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তার পাশাপাশি রেলে চাকরি দেওয়া হয়েছে এমনকি তার আত্মসহায়ক কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন চাকরি দেওয়ার নাম করে এই ধরনের পোস্টার শুধু তাই না আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে দাবি দুষ্কৃতীদের যারা দলের সঙ্গে যোগাযোগ নেই তাদেরকে টিকিট পাইয়ে দেওয়া হচ্ছে কোটি কোটি টাকার বিনিময়ে এই ধরনের পোস্টার দেওয়া হয়েছে শুধু তাই নয় এখানে দ্বিধাটি পাইয়ে দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা তিনি ঘুষ নিয়েছেন এটি হাজি নুরুলের অপসারণের দাবি চেয়ে এই ধরনের পোস্টার দেওয়া হয়েছে বিস্তীর্ণ এলাকায় এই বিষয়ে হাড়োয়া তৃণমূল বিধায়ক শেখ হাজি নুরুল ইসলামের সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি এই বিষয়টিকে কটাক্ষ করেছে বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপি তাদের পক্ষ থেকে বলা হয়েছে হাড়োয়া বিস্তীর্ণ এলাকা মাঠে ভেড়ি রয়েছে ভেড়ি নিয়ে বরাবরই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে বা বিধায়কের নামে প্রকাশ্যে প্রস্তাব দেওয়া হয়েছে যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ধন্যবাদ